প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমাদের কি গত ক্লাসে আমরা কি পড়েছি মনে আছে তো? হ্যাঁ, পাঠান মুলুকে সেই ভ্রমণ কাহিনীটা পড়ছিলাম। এখন আমরা কি পড়ব তার বাকি অংশ? আমরা কি দেখতে পাচ্ছি? এখানে চারটি ছবি দেখতে পাচ্ছি। চলো আমরা দেখি ছবিতে কি কি আছে। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কি বাঙালি এক লোকের সঙ্গে পাঠান কি মজা করে অনেক কথা বলছে, দেখে তাই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, দ্বিতীয় ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে সেই পাঠানের রাস্তায় ঘোড়ার গাড়ি চলছে, লোকজন কি মাথায় করে বোঝা নিয়ে যাচ্ছে, আবার অনেক লোক কি পাশে কথাও বলছে। তারপর কি এখানে আমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছি, এখানে কি সেখানকার সেই গাড়ির চাকা কি রকম আর বাকি লোকেরা কি রকম করে তাদেরকে ডাকছে, এগুলো দেখতে পাচ্ছি এই ছবিটিতে। কি সেই পাঠান লোক আর এক লোকের সঙ্গে কি কথা বলছে তাকে সাথে নিয়ে যাবে বলে। আমরা এখন কি করব, গল্পের বাকি অংশে চলে যাই। আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জল আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নেই, টাঙ্গা তো চলছে পাঠানি কায়দায়। আমাদের দেশে সাধারণত লোকজন রাস্তা সাফ করে দেয়, গাড়ি সোজা চলে। পাঠান মুলুকে লোকজন যার যেরকম খুশি চলে, গাড়ি এঁকে বেঁকে রাস্তা করে নেয়। ঘণ্টা বাজানো চিৎকার বৃথা, খাস পাঠান কখনো কারো জন্য রাস্তা ছেড়ে দেয় না, সে স্বাধীন। রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা রইল কোথায়? কিন্তু ওই স্বাধীনতার দাম দিতেও সে কসুর করে না। ধরা যাক ঘোড়ার নালের চাট লেগে তার পায়ের এক খাবলা মাংস উড়ে গেল, এতে সে রেগে গালাগালি মারামারি বা পুলিশের ডাকাডাকি করে না, পরম শ্রদ্ধায় ও বিরক্তি সহকারে ঘাড় বাকিয়ে শুধু জিজ্ঞেস করে, দেখতে পাস না? গাড়োয়ানও স্বাধীন পাঠান ততোধিক অবজ্ঞা প্রকাশ করে বলে, তোর চোখ নেই, ব্যাস যে যার পথে চলল। কি আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে আর কি করি, অর্থ বলি কি আমরা ম্যাজিক করে সব শব্দের অর্থ শিখে ফেলব। কি দেখতে পাচ্ছি, অভ্যর্থনা, অভ্যর্থনা অর্থ কি আদর করে ডেকে আনা, নির্জলা, নির্জলা অর্থ খাঁটি, বৃথা অর্থ কি, বৃথা অর্থ অকারণে, খাস অর্থ কি প্রকৃত, ঘোড়ার নালের চাট, ঘোড়ার নালের চাট অর্থ ঘোড়ার পায়ের লাথি। তারপর কি স্নানাভাব অর্থ কি, স্নানাভাব অর্থ গোসলের অভাব, একরত্তি, একরত্তি অর্থ কি সামান্য, হোল্ডল অর্থ কি যে বোচকার ভিতরে বালিশ বিছানা ভরে বেঁধে রাখা হয়, ঠাঠা আলো, ঠাঠা আলো অর্থ হচ্ছে প্রখর আলো, আলিঙ্গন করা কি কোলাকুলি করা, পশতু কি একটি ভাষার নাম। এবার আমরা কি বাকি শব্দগুলো দেখতে পাচ্ছি, অভ্যর্থনা, অভ্যর্থনা অর্থ কি আদর করে ডেকে আনা, নির্জলা অর্থ খাঁটি, বৃথা অর্থ অকারণে, খাস অর্থ আসল, ঘোড়ার নালের চাট অর্থ কি ঘোড়ার পায়ের লাথি, অবজ্ঞা অর্থ তাচ্ছিল্য। চলো তারপর আমরা কি বাকি শব্দের অর্থগুলো জেনে নেই। অফুরন্ত, টাঙ্গা, কসুর, প্ল্যাটফর্ম। অফুরন্ত অর্থ প্রচুর বা যা ফুরিয়ে যায় না। টাঙ্গা, টাঙ্গা অর্থ এক ধরনের গাড়ি, কসুর অর্থ দোষ, প্ল্যাটফর্ম অর্থ কি রেলগাড়ি থামার স্থান। এখন আমরা বক্সে কিছু শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো ফাঁকা জায়গায় বসিয়ে কি শূন্যস্থান পূরণ করে বাক্য তৈরি করি। তাহলে চলো শুরু করি, বৃথা, আলিঙ্গন, অভ্যর্থনা, একরত্তি, ঠাঠা আলো। ক, আমার চোখে ড্যাশ ঘুম নেই, আমার চোখে কি ঘুম নেই, একরত্তি ঘুম নেই। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি, আমার চোখে একরত্তি ঘুম নেই। খ,
খ এত ড্যাশ চোখ মেলে তাকানো যায় না, এত কি বলো, এত ঠাঠা আলো চোখ মেলে তাকানো যায় না। তাহলে আমরা কি বাক্যটি আরেকবার পড়ে ফেলি, এত ঠাঠা আলো চোখ মেলে তাকানো যায় না। গ ঈদের সময় আমরা সবাই ড্যাশ করে থাকি, ঈদের সময় আমরা সবাই কি করে থাকি, আলিঙ্গন। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি, ঈদের সময় আমরা সবাই আলিঙ্গন করে থাকি। ঘ তাদের ড্যাশ অনেক ভালো ছিল, তাদের কি অনেক ভালো ছিল বলো তো, অভ্যর্থনা। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ে ফেলি, তাদের অভ্যর্থনা অনেক ভালো ছিল। উঙ ড্যাশ সময় নষ্ট করা ঠিক নয়, কি সময় নষ্ট করা ঠিক নয় বলো, বৃথা। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ে ফেলি, বৃথা সময় নষ্ট করা কি ঠিক নয়। চলো এবারে আমরা কি প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক সর্দারজিকে চেনা যায় কি দেখে, সর্দারজির পোশাক দেখে তাকে চেনা যায়, সর্দারজির চুল বাঁধেন, দাড়ি সাজান, পাগড়ি পরেন। খ দিনের বেলায় ও রাত্রে পেশাওয়ার শহরে কি হয়, দিনের বেলায় পেশাওয়ার শহর থাকে ইংরেজদের দখলে, আর রাতের বেলায় থাকে পাঠানদের দখলে। গ পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন, পাঠানদের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা, আন্তরিক, অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ তারা অন্য কোনো জিনিসে পায় না, আর সে অতিথি যদি হয় বিদেশি তাহলে তো কথাই নেই, আদর আপ্যায়ন তখন আরও বেড়ে যায়। ঘ পাঠানেরা কিভাবে টাঙ্গা চালায়, পাঠানেরা যার যেরকম খুশি সেভাবে টাঙ্গা চালায়, কেউ কারো জন্যে রাস্তা ছেড়ে দেয় না, গাড়ি এঁকে বেঁকে রাস্তা করে নেয়। চলো এবার আমরা কি কিছু নতুন জিনিস শিখি, যেমন ক্রিয়াপদের বিভিন্ন রূপ রয়েছে। আমরা এখানে এরকম কি দেখতে পাচ্ছি, ক্রিয়াপদের মূল যেমন হচ্ছে কি, যাওয়া, এই ক্রিয়াপদটি থেকে অনেক শব্দ হতে পারে, যেমন যাই, যাব, গিয়েছি, যেতাম। যাই দিয়ে আমরা বলতে পারি আমি বাড়ি যাই, যাব দিয়ে বলতে পারি আমি বিকেলে খেলা দেখতে যাব, গিয়েছি দিয়ে আমরা বলতে পারি আমি ওখানে গতকাল গিয়েছি, যেতাম দিয়ে বলতে পারি ছোটবেলায় আমি প্রায় মামার বাড়ি যেতাম। এভাবে এখন আমরা কি নিচের ক্রিয়াপদগুলো দিয়ে একই রকমভাবে শব্দ ও বাক্য লিখি, আসা, খাওয়া, করা। তাহলে কি চলো আমরা শুরু করি, আসা দিয়ে আমরা বলতে পারি আসি, চলো একবার আমরা সোনারগাঁও থেকে ঘুরে আসি, আসবো, আজ নয় আমি কাল আসবো, এসেছি আমি কাজটি করে এসেছি, আসতাম আমি প্রতিদিন তোমার বাড়ি আসতাম। যাওয়া দিয়ে বলতে পারি, খাওয়া দিয়ে আমরা বলতে পারি খাই, আমি ভাত খাই, খাবো আমি বিকেলে নুডলস খাবো, খেয়েছি গত রাতে আমি স্যুপ খেয়েছি, খেতাম যদি মিষ্টি পেতাম তবে মজা করে খেতাম। করা, করা দিয়ে আমরা বলতে পারি করি, আমি নিয়মিত পড়াশোনা করি, করব বাসায় গিয়ে নতুন পড়া তৈরি করব, করেছি আমি গল্পটা পড়া শেষ করেছি, করতাম একসময় আমি নদীর তীরে কি করতাম, হেঁটে বেড়াতাম। এখন আমরা কি বাক্য রচনা করব, বাক্য রচনা করতে বেশ মজা লাগে, তাহলে চলো আমরা শব্দগুলো দিয়ে কি বাক্য রচনা করি, ভ্রমণ, পেশাওয়ার, ঠাঠা আলো, সংবর্ধনা, ডাকাডাকি, অবজ্ঞা। ভ্রমণ, ভ্রমণ দিয়ে আমরা বলতে পারি যে যত বেশি ভ্রমণ করে তার অভিজ্ঞতা তত বেশি হয়। পেশোয়ার, পেশোয়ার দিয়ে আমরা বলতে পারি আমার এক আত্মীয় পেশোয়ার থাকে। ঠাঠা আলো দিয়ে বলতে পারি আজ বাইরে ঠাঠা আলো। সংবর্ধনা, পরীক্ষায় ভালো ফল করায় শিক্ষকরা আমাদের সংবর্ধনা দিয়েছেন। ডাকাডাকি, অযথা ডাকাডাকি করো না। অবজ্ঞা, গরিবকে অবজ্ঞা করা ঠিক নয়। চলো এবার আমরা কি বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি, আরম্ভ, শেষ, গরম, ঠান্ডা, কঠিন, সহজ, ভেতর, বাহির, দিন, রাত, দাঁড়ানো, বসা, আলো, অন্ধকার, উঁচু, নিচু। এভাবে আমরা কি এখন বাক্যগুলো কি তৈরি করে ফেলবো।
তাহলে চলো আমরা কি বাক্যগুলো শুরু করি। আরম্ভ দিয়ে আজ আমার পরীক্ষা শেষ হলো, গরমের বিপরীত দিয়ে শীতকালে প্রচুর ঠান্ডা লাগে, কঠিনের বিপরীত সহজ। তাহলে আমরা বলি সহজ বিষয়টিকে জটিল করো না, ভিতরের বিপরীত বাহির। তাহলে আমরা বলতে পারি বাহিরে আজ প্রচুর রোদ, দিনের বিপরীত রাত। আমরা বলতে পারি সে যখন এসেছিল তখন গভীর রাত। দাঁড়ানো বিপরীত বসানো, টিউবওয়েলটি বাড়ির উঠোনে বসানো হলো। আলোর বিপরীত অন্ধকার, আকাশে চাঁদ নেই তাই অন্ধকার বেশি। উঁচুর বিপরীত কি? নিচু। তাহলে আমরা বলতে পারি আমাদের উঁচু নিচু ভেদাভেদ করা ঠিক নয়। কি আমরা যে গল্পটা পড়লাম কি বেশ ভালো লাগলো, তাই না? হ্যাঁ, আমরা কি করব, আমরা ছুটিতে যদি বেড়াতে যাই কি করব, নতুন জায়গায় ঘুরে এসে আমাদের কেমন লাগে, আমরা নিজেরা সেরকম করে একটি করে গল্প লিখে ফেলবো। কি পরের ক্লাসে আমরা কিন্তু সেই গল্প শুনবো, লিখতে যেন কেউ ভুলো না। আজ আমাদের এই গল্প এখান থেকেই শেষ। আমরা কি করব, এই সব পড়া বাসায় চর্চা করব। আর এই যে গ্রীষ্মের ছুটিতে যে আমরা ঘুরতে যাব, ঘুরে এসে আমরা কি, আমরা নিজেরাই একটি করে নতুন গল্প লিখব। তো পরের ক্লাসের প্রস্তুতিটা কি রকম হবে, আমরা নতুন গল্প নিয়ে আসব। তো ঠিক আছে, আমি রইলাম তোমাদের সেই গল্পের অপেক্ষায়। আর আজ আমি এখানেই শেষ করছি।